বিবাহের পূর্বে উভয়ের সম্বন্ধে শারীরিক সম্পর্কের বিধান কি? বিবাহের শোনা জানা বিশাল আল্লাহ সাল্লাম মেরাজে গিয়ে জাহান্নাম এবং জান্নাত দেখেছেন। প্রশ্ন হলো, এখনো তো কিয়ামত সংঘটিত হয় এবং বিচার শেষ হয়নি, তাহলে কিভাবে তিনি তা দেখলেন? ছোট বাচ্চার প্রসাব গায়ে লাগলে কি নামাজ হবে? ওজুর সময় মাথায় ওড়না থাকা কি বাধ্যতামূলক? কিভাবে হারাম রিলেশন থেকে বেঁচে থাকবো? অনেক চেষ্টা করেও পারছি না, যদি একটু উপায় বলে দিতেন। নুসরত কবির উর্মি আপনি লিখেছেন, ওজুর পরে ভেসলিন গ্লিসারিন ইত্যাদি ব্যবহার করলে অজু বা নামাজের কোনো ক্ষতি হবে কি? না, অজু বা সালাদ ভঙ্গের সুনির্দিষ্ট কারণ আছে, সে কারণগুলো না পাওয়া গেলে অজু বা সালাদ ভঙ্গ হবে না। বিধায় ভেসলিন বা গ্লিসারিন ইত্যাদি ব্যবহার করলে অজু নষ্ট হবে না, সালাতেও কোনো অসুবিধা হবে না, কারণ এগুলোর ফলে অজু ভঙ্গের কোনো কারণ পাওয়া যায় না। অজু ভঙ্গের মৌলিক কারণ হলো শরীর থেকে যদি নাপাক বের হয় বা নাপাক বের হওয়ার মতো যথেষ্ট সম্ভাবনা তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে অজু ভঙ্গ হয়, এছাড়া সাধারণত অজু ভঙ্গ হয় না। অতএব ভ্যাসলিন গ্লিসারিন ইত্যাদি তো আপনি ব্যবহার করেছেন, কোনো নাপাক বের হয়নি আপনার শরীর থেকে, বিধায় অজু ভঙ্গ হবে না। আল্লাহর বান্দে আইডি থেকে আপনি লিখেছেন, কীভাবে হারাম রিলেশন থেকে বেঁচে থাকবো? অনেক চেষ্টা করেও পারছি না, যদি একটু উপায় বলে দিতেন। বোন, আল্লাহ রাব্বুল আলামিন এর ভয় যদি আমাদের অন্তরে জাগ্রত থাকে, তাহলে কখনো আমরা হারাম কাজ করতে পারবো না। এই জন্য আল্লাহর ভয়কে নিজের অন্তরে জাগ্রত করা উচিত। সেই সাথে আল্লাহর প্রতি ইমান হবে একজন ইমানদারের সর্বোচ্চ ইমা ভালোবাসা। আল্লাহর প্রতি ভালোবাসা হবে সবচেয়ে বেশি ভালোবাসা, সবচেয়ে প্রগাঢ় ভালোবাসা। আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ইমানদার তারা আল্লাহর প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা লালন করেন, ধারণ করেন। মনে রাখবেন যে জেনা বা ব্যভিচার এবং হারাম রিলেশন এগুলো থেকে বাঁচার মূল উপায়টাই হলো যে এগুলোর যত উপকরণ আছে, যত উপায় আছে, যত মাধ্যম আছে, সে সমস্ত মাধ্যম থেকে নিজেকে সরিয়ে আনা। এছাড়া আর কোনো উপায় এখানে নেই, মূলত এটাই একমাত্র উপায়। আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ওয়ালা তাকরাবু যিনা, তোমরা জেনার কাছেও যেও না। আল্লাহ লা তাজনু বলেননি এখানে, তোমরা জেনা করো না এটা বলেননি, আল্লাহ বলেছেন জেনার কাছেও যেও না। কারণ আল্লাহ জানেন জেনা এমন একটি অপরাধ যে অপরাধের কাছাকাছি গেলে সে অপরাধে মানুষ লিপ্ত হয়। এই জন্য আল্লাহ তাআলা কাছাকাছি যেতে নিষেধ করেছেন। এই যে আমরা বদনজর করাকে হারাম বলছি, আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এটি নাজায়েজ, গুনাহের কথা। কেন? তার কারণ হলো মানুষ যখন অপাত্রে দৃষ্টিপাত করে তখন তার দ্বারা অন্যায় করার কামনা বাসনা তার মধ্যে জাগ্রত হয় এবং অন্যায় হয় তার দ্বারা। একইভাবে একজন নারী একজন পুরুষ নির্জনে কোথাও থাকা নিষেধ। কেন? কারণ থাকলে সেক্ষেত্রে অন্যায় করতে তাদের মনের মধ্যে বাসনা জাগ্রত হবে এবং অন্যায় দিকে তারা ধাবিত হবে। এভাবে প্রত্যেকটি অপরাধ, বিশেষ করে এ জাতীয় অপরাধ, জেনা সংশ্লিষ্ট অপরাধ, হারাম রিলেশন, এগুলোর মাধ্যম থেকে আগে থেকে নিজেকে দূরে সরিয়ে নিতে হবে। ধরুন যে বন্ধু আপনার ফিতনার কারণ, তাকে এড়িয়ে চলুন, তাকে পরিত্যাগ করুন, আল্লাহর জন্য বিসর্জন করুন, এর মধ্য দিয়ে আপনি বেঁচে থাকতে পারবেন। সেই সাথে আপনি সবসময় সুরা আলাকের 14 নম্বর আয়াতে এই কথাটি মাথায় রাখবেন। আল্লাহ বলছেন, আলাম ইয়া আলাম বি আন্না আল্লাহ ইয়ারা, সে কি জানে না যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখছেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখছেন, অবলোকন করছেন, পর্যবেক্ষণ করছেন, আল্লাহর নিয়ন্ত্রণে আপনি আছেন, আপনি কি করছেন না করছেন সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন পর্যবেক্ষণ করছেন। অতএব আল্লাহর ভয় আপনার অন্তরে জাগ্রত হওয়া উচিত। আল্লাহ চাইলে এই মুহূর্তে আপনাকে পাকড়াও করতে পারেন। এই আয়াত আপনি সব মাথায় রাখবেন, সুরা আনকাবুতের 45 নম্বর আয়াতটি আপনার মাথায় রাখবেন, আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, তোমরা যা কিছু করো আল্লাহ রাব্বুল আলামিন তা জানেন, আল্লাহ তাআলা সম্যক অবগত। এই আয়াত দুটি বিশেষ করে আপনি বেশি বেশি করে যদি স্মরণে রাখেন, ইনশাআল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। সেই সাথে প্রথমে যে পয়েন্টটি বলেছি, মূল পয়েন্ট, সেটি হলো যে হারাম রিলেশনের শত ওয়েকে বন্ধ করে দিন। ধরুন ফেসবুকে হয়, ফেসবুক অ্যাপ থেকেই নিজেকে সরিয়ে ফেলুন। কোনো বন্ধুর সাথে আপনার এই ধরনের সম্পর্ক তৈরি হওয়ার মতো সুযোগ তৈরি হয় বা আশঙ্কা তৈরি হয়, আপনি সেই বন্ধুর নাম্বার ডিলিট করে ফেলুন, তাকে ব্লক করে ফেলুন, আনফ্রেন্ড করে ফেলুন, যোগাযোগ বন্ধ করে দিন, কিছুদিন মোবাইল বন্ধ ব্যবহার করা বন্ধ করে দিন। প্রয়োজনে আপনার তার সাথে যেন সাক্ষাৎ না হয় সেই ব্যবস্থা আপনি গ্রহণ করুন। এভাবে কিন্তু হারাম রিলেশন থেকে বাঁচতে পারবেন। সেই সাথে মুত্তাকি পরহেজগার এবং দিনদার বন্ধুদেরকে বন্ধুরূপে গ্রহণ করবেন এবং তাদের সাথে ঢাকসা করবেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এর মধ্যে দিয়ে আপনি হারাম থেকে বাঁচতে পারবেন। এরপরে প্রশ্ন করেছেন হাবিবা, আপনি লিখেছেন, অজুর সময় মাথায় ওড়না থাকা কি বাধ্যতামূলক? অজুর সময় মাথায় ওড়না থাকা বাধ্যতামূলক নয়, বরং মাথার ওড়না ফেলে কেউ যদি অজু করেন অজু করতে পারেন। যদি তাকে কোনো গায়ে মারাম পুরুষ দেখার আশঙ্কা না থাকে, তিনি মাথার কাপড় চোপড় ফেলে ওড়না ফেলে মাথার তারপর তিনি অজু করতে পারেন। বরং আমরা যখন অজু করার জন্য মুখমণ্ডল ধৌত করব, তখন আমাদের কাপড় যদি মাথায় থাকে, অর্থাৎ ওড়না যদি টানা থাকে, তাহলে সেক্ষেত্রে এগুলোতে কিছুটা হলো পানি লেগে যাবে, ভিজে যেতে পারে। তো এই জন্য মাথার ওড়না না রেখে অজু করা যাবে।
যদি মাথার ওড়না রেখে আপনি উজু করেন এবং আপনার ওড়না খুব একটা না ভেজে আপনার অসুবিধা না হয় আপনি করতে পারেন। মাসা করার ক্ষেত্রে আপনাকে মাথার কাপড়ের নিচ দিয়ে মাসা করতে হবে, কারণ মাথার ওড়নার উপর দিয়ে মাসা করলে সে মাসা বিশুদ্ধ হবে না। এটাই হলো জমহুর এবং বেশিরভাগ উলামায়ে কেরাম ফুকাহায়ে কেরামের মত। খোলাসা কথা হলো যে মাথায় ওড়না থাকা এটা বাধ্যতামূলক নয়, বরং মাথায় ওড়না না রেখে উজু করা যাবে। আর যদি ওড়না রেখে উজু করতে পারেন আপনি, তবে মাসা করতে হলে অবশ্যই ওড়না নিচ দিয়ে আপনাকে করতে হবে। উম্মে সুমাইয়া আপনি লিখেছেন, ছোট বাচ্চার প্রসাব গায়ে লাগলে কি নামাজ হবে? ছোট বাচ্চার ছোট শিশুর যে পেশাব সেটাও কিন্তু বড়দের পেশাবের মতো নাপাক, অতএব সেটা যদি গায়ে বা কাপড়ে লাগে যে জায়গায় লাগে সেটাকে ধুইতে হবে। পার্থক্য এতটুকু, যদি দুগ্ধপোষ্য ছেলে শিশু হয় তাহলে তার পেশাবের ছিটা যেহেতু অনেক বেশি ছড়ায় না কন্যা শিশুর তুলনায়, এই জন্য তার পেশাবের উপর পানি ছিটা দিলে সেটা যথেষ্ট হয়ে যাবে। আর কন্যা শিশু যদি হয় সেটা যেহেতু তার পেশাব যেহেতু একটু ছড়ানোর আশঙ্কা বেশি থাকে এবং আরও নানা কারণ, অনেক কারণ এবং রহস্য আছে যেগুলো আমরা জানি না, সে তো সেগুলোর ভিত্তিতে কন্যা শিশু হলে সে দুগ্ধপোষ্য হলেও যে জায়গায় লাগবে তার পেশাব সেই জায়গাটা কাপড়ের জাস্ট ওই অংশটুকু ধুয়ে নিলে পাক হয়ে যাবে। খোলাসার কথা হলো যে ছোট বাচ্চাদের পেশাব যদি কাপড়ে লাগে কিংবা শরীরে লাগে সেটা নাপাক হবে, সেটাকে পাক করার চেষ্টা করতে হবে বড়দের পেশাব থেকে যেভাবে পাক করার চেষ্টা করা হয়। তবে হ্যাঁ, দুগ্ধপোষ্য যে দুধের উপরেই টিকে থাকে এরকম ছোট ছেলে শিশু হলে সেক্ষেত্রে পাকের পদ্ধতির ক্ষেত্রে কিছুটা শিথিলতা আছে, পানির ছিটা দিলে পাক হবে, তবে সেক্ষেত্রে ধুয়ে ফেলাটাই হলো সংশয়মুক্ত। বিশেষ করে আপনার অনেক সময় খুঁতখুঁতে স্বভাব থাকে অনেকের মধ্যে, অনেকের মধ্যে সন্দেহ থাকে, মনের প্রশান্তির জন্য পুরোটা ধুয়ে ফেললে সেটা অবশ্যই উত্তম এবং ভালো, কারণ পেশাব থেকে পরিচ্ছন্ন থাকা নির্দেশনা হাদিসে রয়েছে। জিদান আইডি থেকে আপনি লিখেছেন, শোনা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়ে জাহান্নাম জান্নাত দেখেছেন। প্রশ্ন হলো, এখনও তো কিয়ামত সংগঠিত হয় এবং বিচার শেষ হয়নি, তাহলে কীভাবে তিনি তা দেখলেন? প্রশ্ন উত্তর হলো, জান্নাত এবং জাহান্নাম অনেক আগে সৃজিত হয়েছে, সৃষ্টি করা হয়েছে, তৈরি হয়েছে। এটি আহলে সুন্নাল জামাতের গুরুত্বপূর্ণ একটি আকীদা এবং বিশ্বাস। কোরআন কারিমের বিভিন্ন আয়াত থেকেও বোঝা যায় যে জান্নাত এবং জাহান্নাম আগে থেকেই তৈরি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। এবং বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি যে রমাদান উপলক্ষে জান্নাতকে সুসজ্জিত করা হয়, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করা হয়। তো এই সমস্ত হাদিসগুলোও প্রমাণ করে যে জান্নাত জাহান্নাম ইতোমধ্যে তৈরি হয়ে গেছে। হ্যাঁ, মানুষকে জান্নাত জাহান্নামে নিক্ষেপ করা কিংবা জান্নাত জাহান্নাম প্রবেশ করানো এই বিষয়গুলো এখনও বাকি আছে। হ্যাঁ, জান্নাত জাহান্নামের কিছু শাস্তির বিবরণ আমরা দেখতে পাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে, সেটা প্রতীকী অর্থে হতে পারে, আরও নানান ব্যাখ্যা হতে পারে, যেটা অদৃশ্যের জগতের বিষয়, সে বিষয়ে আমরা যেটুকু জেনেছি তার বেশি মন্তব্য করার কোনো সুযোগ নেই। তবে হ্যাঁ, জান্নাত জাহান্নাম ইতোমধ্যে সৃষ্টি হয়ে গেছে, এটি হলো আহলে সুন্নাহ জামাতের আকীদা এবং বিশ্বাস এবং এটি বিশুদ্ধ। হারুন রশিদ লিখেছেন, বিবাহের পূর্বে উভয়ের সম্মতিতে শারীরিক সম্পর্কের বিধান কি? বিবাহের পূর্বে যদি উভয়ের সম্মতিতে শারীরিক সম্পর্ক করেন তবুও সেটি হারাম হবে, গুনাহ হবে। বিবাহের কথা পাকাপাকি হোক অথবা বিবাহের ওয়াদা একে অন্য থেকে হোক কিংবা না হোক, সর্বাবস্থায় বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্ককে বা সব ধরনের নারী পুরুষের বেগার নারী পুরুষের সম্পর্ককে ইসলাম পরিপূর্ণ হারাম করেছে। এটি জেনা এবং এই জেনা জাহান্নামে পতিত হওয়ার মতো একটি শাস্তি, কবিরা গুনাহ একটি শাস্তি। মেরাজের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অপরাধগুলোর শাস্তি দেখানো হয়েছে সেরকম একটি অপরাধ হলো জেনা। বিধায় আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক, বৈবাহিক সম্পর্ক ছাড়া এটি জায়েজ নয়, হারাম।